তো বস, শুরু হয়ে গেল সেই বহু প্রতীক্ষিত আইপিএল। আর আজকে দ্বিতীয় দিনে মাঠে নামছে কেকেআর। বিকাল 3:30 থেকে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর। যে ম্যাচটা অবশ্যই মোহালিতে খেলা হবে। আজকের এই ম্যাচে কিন্তু প্লেয়িং ইলেভেন নিয়ে একটা চিন্তায় রয়েছে কেকেআর। শুনতে পেয়েছি আজকে হয়তো খেলবে না লকি ফার্গুসন। তার আগে বন্ধুরা, আমি তোমাদের সুরাজ সিং এর সম্পর্কে বলবো। বন্ধুরা, এর হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আর স্ক্রিনেও তোমরা দেখতে পারছো। এখানে তোমরা টস এবং ম্যাচের 100% প্রেডিকশন পাবে। তো জলদি যাও, কন্ট্যাক্ট করো সুরাজ সিংকে। তাছাড়া আজকের ম্যাচের আগে কলকাতা নাইট রাইডার্সের জন্য কিন্তু সবথেকে বড় একটা সুখবর রয়েছে, যা তোমরা শুনলে প্রত্যেকেই খুবই খুশি হবে। সব কিছুই বলবো ডিটেলসে, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। তো বস, চিন্তার কিছুই নেই, আজকে অবশ্যই খেলবে লকি ফার্গুসন এবং নারিন। তাছাড়া প্লেইং ইলেভেনে থাকবে আফগান জালেবি, মানে রহমানুল্লাহ গুরবাজ। তাছাড়া কলকাতার জন্য সবথেকে বড় সুখবরটার কথা বললে, আজ কিন্তু পাঞ্জাবের টিমে থাকছেন না তাদের দুটো সবথেকে মেন প্লেয়ার, মানে লিয়াম লিভিংস্টোন এবং কাগিসো রাবাডা। এরা কিন্তু পাঞ্জাব কিংসের সবথেকে ইম্পর্টেন্ট প্লেয়ার, আর এরাই যেহেতু আজকে নেই, তাই সেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য বিশাল একটা অ্যাডভান্টেজ। তাছাড়া হেড টু হেডই বলো আর যে রেকর্ডই বলো, সব কিছুতেই এগিয়ে আছে কেকেআর। তাই আমি তো বলবো আজকের ম্যাচে কেকেআরের জেতার সম্ভাবনা 90%। তো চলো দেখে নিই আজকের প্লেইং ইলেভেন কলকাতা নাইট রাইডার্সের। রহমানুল্লাহ গুরবাস, ভেঙ্কটেশ আয়ার, নীতিশ রানা, মনদীপ সিং, রিঙ্কু সিং, রাসেল, শার্দুল ঠাকুর, নারিন, লকি ফার্গুসন, উমেশ যাদব এবং বরুণ চক্রবর্তী।